দুবছর করোনার অভিঘাত কাটিয়ে খুলেছে ভারতের পর্যটন। বিদেশিরা আসছেন ভারতবর্ষের সৌন্দর্য সুধা পান করতে, খুঁজে নিচ্ছেন ইতিহাস ঐতিহ্য ও মনে রাখার মতো জায়গাগুলো। বিদেশি পর্যটক ছাড়াও ডোমেস্টিক টুরিস্টের সংখ্যাও কম নেই ভারতে। বলতে পারেন শুধু ভারতীয়রাই ভারতের পর্যটন স্পটগুলোতে যায় 65-70% মানুষ। দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে বেড়াতে যাওয়া ভারতীয়দের ঐতিহ্যেরই একটি অংশ। টুরিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সূত্র মতে, কোভিড পরবর্তী ভারতীয় পর্যটকদের সবচেয়ে বেশি পছন্দের তালিকায় ছিল কাশ্মীর। এবার হাজার হাজার ভারতীয় ছুটি কাটাতে গেছেন কাশ্মীর। সবচেয়ে বেশি মানুষ কাশ্মীর বেড়াতে গেছেন পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র থেকে। কাশ্মীরকে বলা হয় প্রকৃতির ভূস্বর্গ। অসাধারণ ল্যান্ডস্কেপ শোভিত কাশ্মীরের সৌন্দর্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কি অপূর্বই না হতে পারে প্রকৃতি। তাই যারা কাশ্মীর বেড়াতে গেছেন তারা বন্দী থাকেননি শ্রীনগরের হোটেলে। অনেকেই বেরিয়ে পড়েছেন পাহাড়ে পর্বতে, স্রোতস্বিনী নদী, হ্রদ ও উপত্যকায়। অনেকেই কাশ্মীর বেড়াতে যাওয়ার জন্য বেছে নেন শীতের সময়টা, কেননা এই সময়টাতে কাশ্মীরে যা মেলে তা ভারতের আর কোথাও মেলে না। শুভ্র তুষার শোভিত পর্বতমালা ও অরণ্যরাজির নয়নাভিরাম দৃশ্য আপনি আর কোথাও খুঁজে পাবেন না। আবার গ্রীষ্মের সময়টাতে কাশ্মীর ধারণ করে আরেক সাজ। এছাড়া কাশ্মীরের বৈচিত্র্যময় সাংস্কৃতিক আকর্ষণ যে কাউকে মুগ্ধ করবে। বলিউড সিনেমার যত দৃশ্য ভারতে ধারণ করা হয়েছে তার অধিকাংশই হয়েছে কাশ্মীরে। তাই পর্যটকদের পছন্দের তালিকায় কাশ্মীর এক নম্বরে থাকবে, এটা মোটেও অস্বাভাবিক নয়।